লকডাউনে গৃহবন্দী মানুষ, রোজগার বন্ধ, খাদ্য সংকটের মুখে দাঁড়িয়ে তারা। এই সময় দুর্গাপুর কনিষ্ক মোড়ে শ্রী শ্রী মা আনন্দময়ী সেবা সমিতির সদস্যরা দুর্গাপুর কমলপুরের বাউরিপাড়ার অসহায় দিনমজুরদের পাশে রান্না করা ভাত ডাল সবজি বিতরণ করেন ওই সকল প্রায় 100 মানুষের মধ্যে। বিগত 24 দিন ধরে তারা কমলপুরের অধীন দাসীর বাদ এবং আশীর তচের প্রায় 800 দুস্থ এবং অসহায় মানুষকে রান্না করা খাবার বিতরণ করার দায়িত্ব নিয়েছেন। এই রকম একটি মহৎ কাজ করতে পেরে নিজেদের ধন্য মনে করছেন সদস্যরা, ধন্যবাদ জানাচ্ছেন এলাকাবাসী সহ ত্রাণ প্রাপকরা। শ্রী শ্রী মা আনন্দময়ী সেবা সমিতির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা দুর্গাপুরের বুকে এক নিদর্শন। আমরাও তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ এবং কুনিস জানাই। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর।